এখন তুমি চিল্লাবার কান্না হে মুজাদ আমার পিঠের মধ্যে দেখো কত পাথরের আঘাত ওই পাথরের কণাগুলো কোন পিঠের মধ্যে ঢুকে আছে মুসার আজকে আমার মেয়ে ফাতেমা ওই জায়গাগুলো গরম পানি দিয়ে ড্রেসিং করে দিয়েছে আমি যখন ড্রেসিং করার সময় চিল্লায় চিল্লায় উঠছিলাম রে মুসা হে মুসা ড্রেসিং করার সময় যখন আমি চিল্লায় চিল্লায় উঠি তখন আমার ফাতেমা আর কাপড় দিয়ে ডলা দেয় নাই ওখানে তার জিব্বা লাগাই লাগাই পরিষ্কার করে দিয়েছে মুসা এই জন্য দেখবা মেয়েরা কিন্তু বাবার বেশি ভালোবাসে আমি ফাতেমারে জিজ্ঞেস করছিলাম মারে তুই তো আমার জিব্বা লাগাইয়া পরিষ্কার করস তোর কি ঘৃণে লাগে না রে মা তখন ফাতেমা বলছিল বাবা গো বাবা তোমার ফাতেমা কলিজা গুনাহ করে দিতে পারে তুমি যদি ফাতেমারে একবার বলো কলিজাটা সিরিয়া বার করিয়া প্লেটের মধ্যে দিয়া গুনাহ করে দিতে আমি দিতে পারি গো বাবা তোমার ফাতেমার ঘৃণা লাগবে আমার মায়েরা ফাতেমার মতো যদি জীবনে একটা দিন বাবারে ভালোবাসতে পারো গো বিশ্ব নবীর মেয়ে ফাতেমার গাড়িতে জান্নাত অজীব হয়ে যাবে বাজান এখন চিল্লাবার কান্না মুসা পয়গম্বর আর সহ্য করতে পারে না নবী গো এরকম মানছে মানছে মারে মুসা এখানে শেষ না আমার মরা গরুর মতো তিনবার বেহুশ করে তারা বেলায় দিছে চতুর্থবার যখন বেলা চারটার সময় আমি পড়েছিলাম বেহুশ হইয়া পড়ে চারটার সময় আমার হুশ ফিরে আসলো জিব্রাইল আমার সামনে দাঁড়ানো আমি আর সহ্য করতে পারি না রে মুসা এই চারটের সময় যখন আবার আমার মারতে যায় আমি বলছিলাম তায়েফের ছেলেরা আমার আর মারিস না الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم
أيكم أحسن عملا وهو العزيز الغفور. أقول الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكر الدرس الشريف تقولي كذا لك به شبابي جبان كله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أي شيء تزوره একটা ধাক্কা হবে কলবে যেন কলটা গরম হয় জোরে আল্লাহ 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 কোন বেজ মারো মাস্টার মারো محمد رسول الله صلى الله عليه وسلم. ভগল ডাঙ্গা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাগুরার ঐতিহ্যবাহী শ্রীপুর থানা এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত 17তম ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল খালেক জোরদার কে ও অসুস্থতাকে দেখলাম উনি আল্লাহ ওনাকে সুস্থ করে দেন জোরে কাটা আমিন উনি যে পর্যন্ত হায়াত পাইছেন আমি জিহাদি পাবো কিনা সন্দেহ ঠিক ঠিক এ অনেক ভালো মানুষ আমলি মানুষ মেহনত লাইনে অনেক কষ্ট আছে
এবং উনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহ ওনাকে সুস্থ করে দেন আমিন হায়াত না থাকলে ইমানের হালাতে বিদায় করে দেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার অত্যন্ত বন্ধু হর এবং বাইতুর রহমান জামে মসজিদ টুঙ্গী ঢাকার সম্মানিত খতিব মুফতি উসমান গনি মুসাফরি আর একজন জিকির পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ মজনু খলিফা খাদেম চরমনাই আজকের মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে ইকরাম আজিজ তলাবা বীর মুজাহিদ আমার যুবক ভাইরা পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা যারা দোকান বাটে রাস্তাঘাটে রেস্টুরেন্টে ঘোরাফেরা করছেন আমি তাদের অত্যন্ত বিনয়ের সাথে বলব একটা লোক বাহিরে থাকবেন না ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন ইচ্ছা করলে আপনি তাকে আনতে পারবেন না আল্লাহ আমাকে আনবেন না কথা ঠিক না বেটি জোরে কোন আরো জোরে গালের মধ্যে পান তো ঠিকই সাবাইতেছে তুমি কথা কোন মা গুরের মানুষ তো খুব সেতা আমি জানতাম ঠান্ডা হয়ে গেছে চেয়ারম্যানের বক্তব্য শুনে ঠান্ডা হয়ে গেছে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নাম আসতে কইলে বাতের রোগে ধরলে যে মালিক আমারে বানিয়েছেন সুস্থ রাখার মালিক কে অসুস্থ রাখার মালিক কে এখানে আসার তৌফিক কে দিয়েছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় চা খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে সুদ খাওয়া হালাল না হারাম জোরে কর খাইতে খুব আরাম সাইতে খাইতে খুব আরাম না এক টাকাতে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয় নাউজুবিল্লাহ এত আস্তে কই না জোরে কর সুদ খাবেন না মরে যাবেন সুদ খাবেন না ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন এই যে দুলা ভাইরা যারা দাঁড়ায় আছেন বসে পড়ে উল্টাটা কই নাই দুলা ভাই কইছি আল্লাহ কবুল করেন জোরকাটা আমি এই দেখো কয়েকটা মগা জায়গা তো আসছিল এখন জায়গা পিছনে ব্যাক করে আল্লাহ ও যেন যাইতে না পারে করুণারে ঠিকানা দেওয়ার বাড়ির একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আছে না আছে বিশ্বাস হয় তাহলে যে অনেক ইশারে নামাজটা পড়েন নি কথা বলেন না কেন আল্লাহ আছে বিশ্বাস করলেন কেন আপনি তো এটা জানেন যে এক ওয়াক্ত নামাজ কামাই দিলে 80 হিজবা জাহান্নামে যেতে হবে এক হুতবার সমপরিমাণ 2,88,00,000 বছর এখন হিসাব করে দেখেন কত হাজার কোটি বছর আপনি জাহান্নামে পড়বেন কত কাদা কাদবা বাজান কবরে ওই কবরে বন্ধ বকাউকে না পাবে ওই কবরে বন্ধ বকাউকে না পাবে বাজান জীবনের শেষ পাল কিনে দেখুন আপনার বাড়ির সামনে চলে আসবে আপনজন কেউ নাই আপনার সামনে কথা বলেন না কেন আরো জোরে বলেন কেউ আছে থাকবে কেউ এমন একটা গজব কয়েক মাস আগেও ছিল তার নাম করোনা যে রোগটারে এত ভয় পাইছে আল্লাহরও এত ভয় পাই নাই কথা কর না কেন কবরস্থানরও মানুষ এত ভয় পাই নাই ওই রোগটারে যে ভয় পাইছে বাজান এমন একটা রোগ ওইটা কোনো বাড়িতে হইলো পাশ দিয়ে কোনো মানুষ যায় নাই কথা কর না কেন
কোন কুত্তা যদি ওই বাড়িতে গেছে কুত্তার পিঠে মেরে দিয়েছে ওই রোগটার এত ভয় পাইছে মসজিদ শুদ্ধ তালা মেরে দিয়েছে আস্তে কথা কন কেন জোরে খা মানে বুঝেন কি পরিমাণ ভয় পাইছে কোন বাড়িতে করোনা রোগী ধরা খাইলে পুলিশরা আর্মি ভাইরা বিডিআর ভাইরা মাইকিং করে দিছে এই বাড়ি করোনা রোগী ধরা খাইছে ওইখান থেকেও যাবেন না এমন একটা আতঙ্ক যে এবারে মানুষ বাইসা থাকতে লজ্জা পাইছে বাজন্ডে এবার আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই করোনার কিন্তু কোনো ক্ষমতা নাই সর্বময় ক্ষমতার মালিক কে করুণার কোন ক্ষমতা নাই রে আল্লাদি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মৃত্যুর মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার আল্লাহ ভালো বন্ধ রিসার্চ করে প্রদর্শনে আমল করার জন্য আমলটা সুন্দর করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে কথা ঠিক না বেটি জোরে কর একসাথে বলেন আল্লাহরে খুশি করে যাওয়ার নিয়ত আছে না নাই সবাই আছে আল্লাহ আকবার জোরে বলেন তো আল্লাহ আকবার আরো জোরে বলেন মুসলমান যতদিন এই শব্দটা জীবিত রাখবে ততদিন সে দুর্বল হবে না আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো আল্লাহ আকবার শব্দটা আর এই জন্য এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে নামাজ পড়ছিলেন ইশারের সময় কি বলে দাঁড়াইছিলেন অনেক কথা নামাজি করি না বা কি কয় তা নিজেও জানি না শুক্রবার একবার যাই আমরা দায়িত্ব দিয়ে দিছি প্রথম দিই আরে এই কয় কথা কন না কেন এই মুসলমানের পোলা নামাজের জন্য যেই শব্দটা খাস হয় ওই শব্দটা রব্বে কারিমের জন্য সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় তাহলে বলেন ওই শব্দটা যখন দেওয়ার সময় আসে দিবেন তো ইনশাল্লাহ তাহলে আমি কয়েকটা তাসবি পড়তে বলবো আপনি বলবেন বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো সুবহানাল্লাহ বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আকবার মুসলমান এমন একটা শব্দ এরা কোনো কোনো বেঈমানের সামনে মাথা নত করে না কথা ঠিক না একটা ঘটনা বলার পরেই শুরু হয়ে যাবে ওয়াজ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এক সাসা মুখ বন্ধ করে চেয়ে দিছে তালা মারছে সাসি কয়ে দিছে মুখ খোলো বুঝি ছেলেনে দিয়ে মরে গেলে অসুবিধা আছে ঘুরে গেলে এমন একটা সিজ এরা রেওয়াজে বইয়ে কথা কইব না আবার দেখবেন দোকানের সামনে বইয়ে ঠিকই মানছে কি বাত করি কথা কর না কেন আমাকে চেয়ারম্যান আপনাকে চেয়ারম্যান তিনবার নির্বাচিত বার 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 অর্থাৎ তিনবার কেন আজকের পরিচালক খালি কইছে বার বার নির্বাচিত শুনলাম উনি তিনবার নির্বাচিত আলহামদুলিল্লাহ বলেন তাহলে তে পাশা 15 বছর আপনাদের খাদেম সে মোটামুটি সেই এলাকার সম্পর্কে কিছু জ্ঞাত হয়ে গেছে উনি একটা কথা আমার বলে গেছে এক দল আর এক দলের গিবাত করে মনে রাখবেন উলামা ইকলামের ইখতিলাফ না থাকলে এই পৃথিবীতে সঠিক জিনিসটা বের হবে না ইমামদের মতনক্ষসে সাহাবীর যুগের থেকে শুরু হয়েছে কথা বলে না কেন হ্যাঁ এর ভিতরে আমল করবেন আপনি নিজের বুঝ নিজে বুঝা যেটা সঠিক ওইটাই করবেন ইনশাল্লাহ বলেন মুসাফরি ভাই টুপি নিয়ে যে বক্তব্য দিলেন আসলে যে বক্তা আমি আসলে কারো বক্তব্য আকস অর্থাৎ আমি কারো সমালোচনা করি না এবং আমার ওজে পাবেন না আমি তাকে ওই ভদ্রলোককে বলবো যে টুপি ডারে সিড়ে ফেলছে স্টেজে আল্লাহ ওনার হেদায়ত নসিব করে পৃথিবীতে রসুলের সুন্নাত সে লম্বা হোক ছোট হোক পাঁচকলি হোক কোন ইহুদি পাঁচকলি টুপি পরে এটা কেউ প্রমাণ করতে পারবে না সে এক্সেস বলে ফেলেছে অর্থাৎ তার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই কথা ঠিক আছে কথা বলেন না কেন উনি এক্সেস করেছেন টুপি নিয়ে কোনো ইখতিলাফ নাই যে টুপিটা আপনার মাথার সাথে লেগে থাকবে ওইটাই শুনবেন এখন আপনি চিন্তা আবার অনেকে আছে দেখবেন ছোট্ট বেলা দেখতাম তালের ফেবরা দিয়ে টুপি বানাইতো এটা আবার কিন্তু টুপি না
কতক্ষণ না কেন আবার একটা সে টুপি দেখবেন সামনের দিকে জিবলা বাইর করা আছে না ওদের কি টুপি কয় এইদের টুপি করে এর ক্যাপ কয় ওটা মিস্টার এরিন শ্যারন পরে মুখ পরে ওটা মুসলমান পরে না আর তিনজনে কয় যেটা জিবলা আছে সামনে ক্যাপ বলা হয় ওটা টুপি না ক্যাপ শব্দ তো ইংরেজিতে ক্যাপ মানে টুপি সেটা পাস করলে কর যাও আসল ক্যাপ হলো জিবলা বের করে না কথা কর না কেন ওইটা মুসলমানের জন্য পরা হারাম যেটা পরে নামাজ হবে না ওটা সুন্নাত হতে পারে আর ওটা মুসলমানের ইউনিফর্ম না মুসলমান ইউনিফর্ম ও জিবলা সারা আপনি যে তরিকার হোক মোটা হোক পাতলা হোক সিকল হোক পাসকলি হোক উসা হোক যেটাই হোক এটি সুন্নাত কোন টুপি লাইয়া বাড়াবাড়ি করা এটা রসুলের হাদিসে কোথাও নাই আল্লাহ আমাদের হেদায়ত নসিব করুন জোরে আমিন আরো জোরে বলেন আমিন এবার বলবেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ নাম যখন বলবেন সব শক্তিকে এক জায়গায় করে কবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন পৃথিবীর অনেক দেশ আমি সফর করছি আল্লাহ দিয়েছে সেই লন্ডন কানাডা সিঙ্গাপুর এমন দেশেও গেছি যে দেশে আজান বাহিরে দেওয়া যায় না রুমের মধ্যে আজান দিয়ে বক্স আজান নামাজ পড়তে হয় বাজান রে সূর্যদের দেশ আল্লাহ নিছেন কিন্তু আমি সবচেয়ে একটা জিনিস দেখেছি আমার বাংলাদেশ যদিও ছোট্ট দেশ এই দেশের মানুষ মুক্ত কণ্ঠে আমার আল্লাহকে যেভাবে ডাকতে পারে পৃথিবীর কেউ ডাকতে পারে সৌদি আরব যাবেন এরকম মাঠে ময়দানে কোনো ওয়াজ করার সিস্টেম নাই কথা কন না কেন দশ জন এক মাঠের মধ্যে দাঁড়ায় টুপি পরে যদি একটা মিটিং ও করে পুলিশ আই বলবো শুধু মাঠে ময়দানে তিনটা দেশ ওয়াজ করার অনুমতি আছে এইভাবে সমবেত হয়ে বাংলাদেশ ভারত পাকিস্তান পৃথিবীর আর কোন দেশে পাবেন না বাজান রে আমার দিকে তাকা নেই জাতির মধ্যে শুধু একটা জাতি আছে আমার আল্লাহর মুখটা বুকটা ফুলাইয়া ডাকতে পারে এই জাতিটার নাম হলো মুসলমান গো বাবা এই জাতিটাই তো আমার আল্লাহর কাছে সবচাইতে দামি এই জন্য ইসলামটা এত দামি বাবা উম্মতে মুহাম্মাদি এই জন্যই এত দামি উম্মতে মুহাম্মাদির মতো দামি কোন পৃথিবীতে কোন জাতি বানায় নাই আরো জোরে বলেন আল্লাহ আকবার জোরে বলতে হবে মুসা পয়গম্বর আল্লাহরে জিজ্ঞেস করছিল আল্লাহ একটা কথা জিগাই আল্লাহ কয় কতই তো জিগাইলি আবার কি জিগাবি কয় না আজকে আবার রাগ ঠাক করো না তুমি তোমার মাঝে মাঝে রাগ হয়ে যাও আল্লাহ কয় তোর লগে এই যে 13 বছর ধরে কথা কইতেছে কোনদিন রাগ হয়েছি কোন রাগটাও না আজকে একটা ফাইনাল কথা কই ক তুমি জীবনে খাইলে কি খাইতা আল্লাহ কে এই কথা কোন লাগে তোর পা হারাইছ আজকে ক তুমি তো জানো আমি কি কি জিগামু আজকে আল্লাহু আলিমুম বিজাতি সুদুর দুনিয়ার বউ জানে না প্রেসিডেন্টও জানে আমার অন্তরের খবর কে জানে এটার নামই গায়েব এটার নামই গায়েব আলিমুল গায়বি ওয়া শাহাদাতি ওয়া রহমান রহিম এই অন্তরের খবরটার নামই হলো গায়েব আর এটা একমাত্র আল্লাহই জানে আর কেউ জানে না কথা বলেন না কেন ভাই আমি আজকে কি কি প্রশ্ন করবো তুমি তো জানো অ্যান্সার গুলো তো তোমার জানা আছে আল্লাহ কয় কি তুমি খাইলে কি খাইতা আল্লাহ কে আরো কয়েকটা আছে প্রশ্ন সবগুলো সার তারপর একবার উত্তর দেই মারহাবা কোন দুই নম্বর আল্লাহ একটা কথা জিগাই আমি যখনই তোমার কাছে আহি খালি আইলি কই উম্মতে মুহাম্মাদি হোক নবী মুহাম্মাদের পরে দুরুদ পড় এই নবী ডেকে না মারহাবা বলেন আর একটা প্রশ্ন করি কর একবারে করতে থাক বরাবর এখানে করতেই থাক তিন নম্বর প্রশ্ন যদি আমার কাছে বলতাম আমি খুব খুশি হইতাম আমার বড় শখ জাগে কিয়ামতের মাঠে আমার পাশের সিটে বইয়া কে জান্নাতে যাবে আপনার কাছে আওয়াজ এই আওয়াজ ওয়াজ কত দূর চলবে আমি জানি না এত দামি কথা যে নবী মুসার সাথে পাশের সিটে বইয়া এর গাড়িতে কে জান্নাতে যাবে আমার আল্লাহ প্রথম জবাব দিলেন মুসারে
তোর পাশের সিটে কে জান্নাতে যাবে এটা না জেগে যদি বলতে আমার বন্ধু মুহাম্মাদের পাশে ওই গাড়িতে কে কে যাবে মুসা কয় তো আমার নবুয়তি বাদ দাও তার উম্মত বানাই দাও আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে পায় হবে বাড়ি ঘর তুমি সীমা ভাই তোমার মাইকের আওয়াজ বাড়া আমাকে দাদা ভাই বাড়া একটু বাড়া আমি তো আর আমি না তোমার মাইকের কপালে আমার আছে কিনা তাও জানি না এটা দিয়ে দাও যেন ঢাকা যে প্রশংসা করতে পারি এই মুসলমান হয় নাই আরো বাড়াও কোন শব্দ বলার বন্ধ কুরুর করে অভিনয় বন্ধ বাড়াই দে দাও এই মুসলমান হয় নাই এবার বলেন একসাথে মুসা পয়গম্বরের প্রশ্ন তিনটা বুঝছেন তো হে মুসা তুই যখন আমার নবীর বন্ধু হইতে চাইছো সম্মত হইতে চাইছো যা আমি তোর পরে খুশি হয়ে গেছি তবে প্রশ্ন শোন মুসা উত্তরটাকে বলে দে আমি যদি খাইতাম তাহলে দুধ খাইতাম আর মধু খাইতাম এখন মুসা শুরু করছে পেশা তা দুধ আর মধু খাইতে আরো তো কত দামি দামি খাবো আমার আল্লাহ বলে মুসারে আমি দুধের মধু খাবো এই জন্য জানো ওর ভিতরে একটা রহস্য আছে আমার নবীর উম্মত গুলো জাহান্নামে পড়তে পড়তে কলিজা ডাঙ্গার হয়ে যাবে তাদেরকে এই আঙ্গার কলিজাটারে ঠান্ডা করার লাগে কারণ 40 বছর সূর্যের তাপে খাড়ায় থাকতে থাকতে হিসাবের মাঠে কলিজাটা পুইরে মোমের মতো কইবে মাথার মগজ গুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে হে মুসা তাদের এই কলিজাটারে ঠান্ডা করার লাগে আমি এক গ্লাস পানি খাওয়াবো এটার নাম হাউজে কাউসার এই হাউজে কাউসার বানাবো তিনটা ধাতু দিয়ে একটা মধু পানি আর দুধ এই জন্য মুসাই হাউজে কাউসারের জিনিসগুলো আমি খাইলে খাইতাম আমি আজ থেকে ওয়াদা করলাম জীবনে আর কোনো দিন দুধ খাওয়া মিস করুন জীবনে আর কোনো মধু খাওয়া মিস করুন না ওই লোক রে দেশে কি মানুষ বসাইছে পুরো অটো হয়ে গেছে চিন্তা করছেন হে আমার অফ করাই গেছে কি সিজির সিজ বেড়ায় এই যে আল্লাহর ওলিরা দুলা ভাইরা আহেন এদিকে আয় মুনেন দাঁড়ায় থাকেন না ভিক্ষুকের মধ্যে আয় না বেটা তোর দুই কে পোষণ ভয় এটাও বিশেষ খাল লাগে জানি জানা যায় খারাইছে এ ভাই 1.5 মিনিট নিরাপত্তা পালন করতেছ তোরা খারা খারে এই যে পেন্টু ভাই এ এদিকে আয় এটা মগড়া করে কি দেখল দেখল করে গিরের সামনে খারা করে কি আল্লাহ দুইটা কানা ফেরেশতা পাঠাই দিও তোর কাছে এক একটা ল্যাঙ্গার মারবা গিরা নিচে আল্লাহ আকবার জোরে কন্ত দেহি আল্লাহ আমি মুসাফির আমার দোয়া যদি কবুল হয় আমি তাকে বলার পরে যদি দাঁড়াই থাকে কি দোয়া দিব সাসা চিন্তা করতেছে মগা তামার দেখ হারাই দিছে বরদা দিলি তো লুল হয়ে যাবে বরদা দিব না আমার ভাইদেরকে বসার সুযোগ নেন জোরে কানে আমিন আরো জোরে বলেন আমিন বাজান কথা বলতে দিন একটা কথা বলবেন না ভলান্টিয়ার ভাইদের যাদের দায়িত্ব দিছে বসা বসায় দেওয়ার জন্য কোন আওয়াজ করবেন না ইশারায় কাজ করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার বাজান মুসা পয়গম্বর বলে মালিক একটা কথার উত্তর দাও আমি আজ থেকে কোনোদিন দুধ আর মধু খাওয়া মিস করব না আল্লাহ একটা তদবির হিগাই দিয়েছে যাগো বাতের রোগ হাড়ের রোগ যাগো মোটামুটি যৌবনের শক্তি কম দুইটা জিনিস খাবেন দুধ আর মধু একসাথে খাবেন যাদের বাতের রোগ আছে ইনশাল্লাহ দুধ আর মধু যদি ডায়াবেটিস না হয় আপনি সুস্থ হয়ে যাবেন এমনকি ডায়াবেটিসও ভালো হয়ে যাবে কিন্তু নিয়ত থাকতে হবে পয়গম্বরের সুন্নাহ মুসা নবীর সুন্নাহ জোরে করেন মারহাবা এই নিয়ত থাকতে হবে কোনো মহিলা যদি সত্যিকারে কোনোদিন সারা জীবন একাধারে যদি দুধ আর মধু খাইতে পারে একসাথে মিশে
আল্লাহ কোনদিন তার চেহারার মধ্যে বদ নসিবের একটা ছাপ ফেলবে না এবং তার চেহারা গোস পড়বে না আল্লাহু আকবার জোরে কন তো আল্লাহু আকবার আরো জোরে কন মাগুরার মানুষ তো সেতা আমি জানতাম একটা সেতা হইব বাংলাদেশে এমন এমন নাস্তিক আছে দেখবেন মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে কথা কয় আছে না নাই এর বিরুদ্ধে এর বিপক্ষে কয়েকদিন আগে দেখছেন ফেসবুকটা গরম ছিল টাকলা মুরা গেছে গা নিবাদ এর মাঝে মাঝে দুই একটা উঠব মনে রাখবেন এদের বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে ইনশাল্লাহ বলেন না কেন মনে রাখবেন সারা জীবন মনে রাখবেন আল্লাহ শব্দটা এমন একটা শব্দ ও পৃথিবীর কারো শব্দের সাথে মিলবে না অতএব এবার আমার দিকে তাকাবেন কোন আওয়াজ করবেন না মুসা পয়গম্বর বলে আল্লাহ তাহলে আমার একটা কাজ করতে দাও সারাটা জীবন আমি দুধ আর মধু খাবো এ মুসা দুধ আর মধু খাবি ঠিক আছে কিন্তু সুন্নাত নিয়ত করে তোর উম্মত যদি খায় তাদেরকে আমি অনেকগুলো রোগ থেকে হেফাজত করব আমি কি করবো মহিলাকে জাগা নিয়ে বেশি লাগে জাত খুব করা জাত ওরা জীবনও চাইবে বলবে না আপনি জানেন না মাসলা পুরুষ একটার উপর তার একটা ঠ্যাং উড়াই দিতে পারে হুজুরের দর্শন এক জায়গায় একজনের ঠ্যাং আর একজন উড়াই দিবে এই জাত মহিলা একজনের গাল লাগা একজন লাগবে ও কেমন হ্যাঁ শুনিব মুখ ঘুরে বলছি কি ভাষা কথা তোর মুখ মুখ জানটার চোটে ওকে বইতে পারবে না অতএব আপনি চাপুক না চাপলে চাপুক না আমার কিছু করার নাই আমার সামনে যারা আছে গোসা ভাই বইতে পারে কথা কন না কেন লেডিসের দেশের বসানে আমার সিস্টার নাই ওরা বই বউ না কইও লাভ নাই আল্লাহ তারপর আমার যেই মা একটু আর একজন মা রে সাইপে বসতে দিবে তাকে মা ফাতেমার গাড়িতে জান্নাত দিয়ে আল্লাহ দোয়া দেওয়ার পর যদি কোনো মহিলা সাইপা না বসে এ বাইতে যার পর তার স্বামীরে ঠিক করে দেন মারার লেগে মারহাবা কর আরো জোরে এখন যুবকরা চিন্তা করেছে যে ছেলে বিয়ে হয় না এই ছেলে কি বিয়ে ও খাইবো একদিন দেহ একের মতকে সুরেন খাইবো এক সময় যদি সাইপা না বয় তবে আমার মারা খুব ভালো একজন সাইপে বই আর এক মাকে জায়গা করে দিবে মা আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না আমি শুনতে পাইলাম আপনারা চেপে চেপে বসেন ইনশাল্লাহ আপনার মায়ের জাত আপনার নবীর মা ইলিয়াস রহমান জিহাদির মা কালাসরার মা তলাসরার মা কথা বলেন না কেন আপনি মা পৃথিবীর শ্রেষ্ঠ মা আপনার সাথে দামি আর কেউ নাই কেন আপনাকে দামি আপনারা বজায় রাখেন মুখ গুল্লি সুল্লি না দিয়ে এক মহিলার এক মহিলার জায়গা করে দেন ভালো হইবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বাস বাদ দাওয়াত দিয়ে দিছি আর কানে কানে গান গান করবো না ভাই কথার ভিতরে ডিস্টার্ব হলে কিন্তু ডিস্টার্ব হয় তাই না আপনার কি ডিস্টার্ব হয় না যদি হ্যাঁ একজন খালি খুশি বুঝে হুজুর হুল্লি মেজাজটা করে ভাই অতএব যাই হোক আপনার খুব ভালো মানুষ বলেন আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা এবার আমার দিকে তাকাবেন দুই নয়নের পানি দিয়ে আল্লাহরে খুশি করবেন বাজান রে মুসা পয়গম্বর বললেন মালি তুমি যদি একবার বলতা আমার উম্মতে মুহাম্মাদের খাতায় নামটা দিছো কিনা আমার নবীর মাঝে তোর মাঝে ডিফারেন্স থাকবে 3000 বছর মারহাবা বলেন তোর 3000 বছর পরে আইবো আমার নবী দুনিয়ায় তাহলে সে আহে নাই এখনো আল্লাহ বলে আসে নাই 3000 বছর পরে আইবো এবার দিনটা নরম করে কানবেন কি কইছে আপনার গুনাহ মাফ হইবো না আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম জীবনে কত গুনাহ করছেন গুনার কোন চিন্তাই করেন না শুধু একবার যদি এইভাবে আল্লাহরে বুঝাইয়া কইতে পারেন তুমি মওলা মাফ কইরা দাও বান্দারে গুনাহ করা ক্ষমা চাইছি দরবার
যুদ্ধ অপরাধীর ফাঁসি দিছে ক্ষমা হয় নাই আমার আল্লাহ বলে 40 বছর আগে কি করছো রেডা আমি দেখব না আমি দেখব কালকে তুই গুনাহ করছিস আমি তাকাবো না আজকে করছো তাও তাকাবো না 40 বছর আগে গুনাহ করছো তাও তাকাবো না তোর চোখে যে সময় পানি দেখব ওই সময় মাফ করে দেব কারণ ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা শুধু আমার দিকে তাকাবেন চাতক পাখির মতো তাকাই থাকবে জীবক তো পাও দূরে দূরে ইলিয়াস রহমান জাহেদি তোর এলাকায় আর আসবে না এই মাগুরা শ্রীপুরে কারণ আমি মাগুরা প্রোগ্রাম সহজে নেই না যে ছেলেটার সুবাদে তোমরা আমাকে পেয়েছ এই যে আমারই ভাই বন্ধুগণ মোশারফ হোসেন মন্ত্রণালয়ে চাকরি করে উনি আমার খুব মহাব্বতের মানুষ ওনার গাড়ির ড্রাইভার তুহিন এই গ্রামের ছেলে ও এমন ভাবে আমারে ধরছে হুজুর যাইতে হইব আমার মান সম্মানের প্রশ্ন যা মাগুরে যাই না যাবো আল্লাহ আনছে জোর করে মারহাবা অনেক কষ্ট হয়েছে বাবা সকালের ঘুম বাদ দিয়ে রাত্রে ঘুমাইতে পারি না কারণ আমার বাড়ি হলো ঢাকা কেরানীগঞ্জ গাড়িতে উঠছি মিরপুরে ঢাকার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঢাকা ছাড়তে 3 ঘন্টা লাগে কেরানীগঞ্জ থেকে মিরপুর আইতে 10টায় গাড়ি ছাড়ছি রওনা দিছি 7টার সময় বাসাতে ঘুমাইছি কোন সময় কোন আইসি ফজরের 1 ঘন্টা আগে চোস করে সেই সিলেটের কাছ থেকে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই কষ্টের বিনিময়ে একটাই যদি পাই আপনার চোখে 2 ফোঁটা পানি দেখি এটি আমার জন্য শান্তি মারহাবা এখন কানবেন কোন দিক তাকাবেন না শুধু আমার দিক তাকায় থাকবেন আমার চেহারা খারাপ হোক আর ভালো হোক যদি তাকায় থাকেন চোখের জুতি মারবে ও আমার কথা কইছে দিয়ে তোমার খারাপ লাগতেছে কোন আলেমের চেহারার দিকে যদি কেউ তাকায় থাকে ওরাসাতুল আম্বিয়া মনে করে সে আলেম যাই হোক তার চোখের জুতি আল্লাহ বাড়াই দেবে সে আলেম কালা সোরা হোক আর দলা সোরা হোক যদি কোন কোরআনে হাফেজের চেহারার দিকে কেউ তাকাই থাকে আল্লাহ তাকে কোরআনের নূরের কারণে চোখের পাওয়ার বাড়াই দেবে আল্লাহ তাকে কিয়ামতের মাঠে মান আকরামা আলেমান কান্নামা আকরামানি যে যেন আলেমকে সম্মান করে তাকাই রইল সে যেন আমি নবীর সম্মান করে তাকাই রইল আজকে তো বর্তমান আলেমগুলোকে আলেমগুলোকে নেক নজরে তাকাই না বরং আলেমগুলো ভুল কোন জায়গায় ধরে আগে
এবড় আলেমরো কি কাঠ দিয়ে বানাইছিল না স্টিল দিয়ে বানাইছে তোরা ভুল করতে পারে না ভুল করতে পারে না তালেমকে ভুল এত হাইলাইটস করে কেন তোর পেট বড় ভুল কথায় কথায় ভুল তোর নাই দাড়ি মোস এ কথা কোন কেন এ দাড়ি মোস সারাডা মরার সাথে সাথে নবী বলবে তোর আমি চিনি না নবী যদি লিখে দেয় তোর চিনি না পৃথিবীর এমন কোন সান্ধু নাই তোমার সিন বোয়ার তোমার নাজার দিব তখন না কেন জোরে কা আলেমদের বুলডে এমন ভাবে ধরে বাইরে ভাই মনে হয় পলো দিয়ে শৈল মাছ মারতাছে ধরে তো যাইকে ধরে কথা কও না কেন এই ইমাম ভুল কর লোককে আরে বেটা হারামি আলেম ভুল করতে পারে না সে মানুষ না না সে শয়তান আর শয়তানের জীবনটাই তো ভুলের বেড়া কয়স ভুল নাই শয়তানের এই কথা বললে তোমার ইমান চলে যাবে মাসলা জানো অনেক শয়তানের ভুল নাই মানুষের ভুল হবে এখন সরে কইছে শয়তানের জীবনটাই তো ভুল কথা কয় না কেন কেউ যদি বলে শয়তানের ভুল নাই ওর জীবনটাই তো ভুলের এ কথা কখনো ভুলেও বলবেন না যে শয়তানের ভুল নাই আর জীবনটাই তো ভুল ভুল আছে শয়তানের আর মানুষের কথা কন না কেন এই কথা কইবে অতএব একসাথে বলেন আল্লাহ আছে না নাই আছে আর হুজুরের কানে আছে না নাই প্রমাণ দিও মুসলমানের বলা ভূতুম পেশার মতো বয়ে থেকো না শুধু আমার দিকে তাকাও জীবনে একটা দিন যদি আল্লাহরে বুঝায় বলতে পারো জান্নাত তোমার হাতের মুঠের মধ্যে মুসা পয়গম্বর করে আল্লাহ তুমি এখানে আসলি খালি নবী মুহাম্মদের প্রশংসা করো যাও আমার নবুয়তি বাদ দাও তুমি উম্মতে মুহাম্মদি বানাই দাও আপনার তো কষ্ট হয়ে গেছে গাল দিয়ে সুবহানাল্লাহ বাইরে না এত দামি কথা মুসা নবী 104 খানা কিতাব আমার আল্লাহর দামি এই 104 খানা কিতাবের মধ্যে একখান কিতাব প্রথম দামি কিতাব নাজিল হয়েছে সেটা হলো তাওরাত কিতাব ওয়াআতাইনা মুসা কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দূনি ওয়াকীলা আল্লাহ বনি ইসরাইলের নবী বলে বানাইছে মুসারে দামি একখান কিতাব দিছে কিতাবখান নাম তাওরাত এই তাওরাত কিতাব যেই মুসার পর নাযিল হইছে সেই মুসা কইতেছে আল্লাহ আমার তার উম্মত বানাই দাও আল্লাহ বল মুসা তোর তাওয়াজু কেলি দে ধরে জান্নাত আস তুই যে বিনয় হলি এই বিনয়টা আমার কাছে অনেক পছন্দ হইল তুই ইচ্ছা করলে বলতে পারতি হ্যার কাছে আমি উম্মত হইব যা আমি তোর ডিমান্ড বাড়ানো অপেক্ষায় থাক এখন কানবেন মিরাজের রাত্রে আমার নবীর সাথে আল্লাহর দেখা মিরাজের রাত্রে আমার নবীর সাথে মুসা নবীর দেখা মুসা নবীর সালাম দিতে না দিতেই পাগলের মধ্যে ছুটে আসে বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে আপনি যা এই হাজার হাজার বছর অপেক্ষায় এসে আপনি আইবেন আল্লাহর আসমানে গতকালকে রাত্রে আমার কাছে একটা ইনফরমেশন আসছে একটা চিঠি আসছে মুসা আমার নবী বাইতুল মুকাদ্দাস ইমামতি করবে সব নবীরা ওখানে মুক্তাদি হয়ে দাঁড়াবে কিন্তু মুসা কেউ কথা বলতে পারবে না বাইতুল মুকাদ্দাস দুনিয়ায় কত হবে না কত হবে আসমানে আল্লাহু আকবার জোরে বলতে পারেন নবী গো চিঠিটা পাইবার পর আমার মনের ভিতরে এত প্রশান্তি লাগছে আমি আপনার বুঝাইতে পারবো বজন্ডে এখন শুধু চোখে পানি দেখতে চাই আর কিছু দেখতে চাই না ও মাগুরা শ্রীপুরের ভাইরা মুসা নবীর সাথে যখন আমার নবীর মোলাকাত হয়ে গেছে মুসা নবী নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে নবীজি
পৃথিবীতে অনেক নবী দুনিয়ার সে আপনার মত নবী কেউ আসে নাই আপনি আল্লাহর বাড়িতে যাবেন জানগো নবী যান যাইবার আগে আমার একটা কথা শুইরা যান আল্লাহ যদি আপনারে কোনো কিছু দেয় আমার উম্মতের জন্য একটু ভাগ লই আসে আমি আপনার উম্মত যদি চেয়েছিলাম গো নবীজি আমার দরখাস্তটা লই আসেন আল্লাহর কাছে দরখাস্তটা দিয়ে একটু পাশ করাই নিয়ে আসেন নবী আমি যখন দূর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে আসতাম জমিন থেকে 750 ফুট উঁচা নবীজি 3832টা সিঁড়ি বেয়ে বেয়ে আমি তুর পাহাড়ে উঠতাম তুর পাহাড়ের 3 মাইল আগের দিকে আল্লাহ আমারে জুতা খুলতে বলতো কিন্তু আপনি কিসের 3 মাইল কিসের 30 মাইল কিসের 30 কোটি মাইল আপনি 7500 বছরের রাস্তা জুতা পাই দিয়ে আসছেন দুনিয়ার থেকে কোন মানুষ আসমানে দুনিয়ার কোন জুতা লই আসমানে উঠতে পারে না বাজান যারা মুর্দার মারা যায় তাদের জুতা স্যান্ডেল এমনকি তার পুরান কাপড়টাও জামার থেকে খুলিয়ে রাখে আল্লাহর বাড়ি যেতে হলে নতুন সাদা কাপড় লাগে কথা কন না কেন মরার পরেও নতুন কাপড় নিয়ে যাইতে হবে দুনিয়ার কোন কাপড় পুরান কাপড় শরীরে টানিয়া যাবে না বাবা আমার নবী পুরান কাপড় পাঞ্জাবি গায় পুরান জুতা পায় ওই টুপিটা মাথায় হাতের মধ্যে একটা আংটি জোরে করে মারহাবা এই অবস্থায় যে অবস্থা নবী বালিশ মাথায় দিয়ে উম্মে হানির ঘরে ঘুমাইছিল ওই অবস্থায় গেছে জোরে কর কাপড়ের জুতা না আমার নবীর পায় তাও জুতাটা যেই জুতা পাই দিয়ে সূরা বনী ইসরাইলের তাফসিরে দেখবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير يا أتر تفسير ذلك بين تفسير زلالين أي مسلمان البلا البداية والنهاية كتاب ذلك بين نمان نبي زي زوتر دا پائز دے کے زلے نوی زوتر سول اور تا کات دیا جا سول بنا نو سنوی سول دا آٹھا دا سوٹا نو شام نر باگے سوٹا سوٹے کسے گا কেন সুরছে একটু পরে বুঝবেন জোরে কর মারহাবা আরো জোরে কর কষ্ট হইতেছে এবার কানবেন কারো দিকে কেউ তাকাবে না শুধু একজন আর একজন তাকায় কানবেন না নিজেরটা নিজে কানবে না আরে মুসা নবীর মতো মানুষ আবার নবীর কয় নবী গো আমি যতবার আল্লাহর সাথে কথা বলতে আসতাম ততবার আবার জুতাটা খোলা লাগতো 3 মাইল আগের থেকে আরে আপনি আল্লাহর বাড়িতে আইছে এখনো সে সোল ছুটানো কাপড়টা ছুটানো ছুটা বাজান রে আমার নবী জিজ্ঞেস করলেন মুসারে তুমি কি একবার জিজ্ঞেস করলা না আমার জুতাটা পুরান বা সোলটা ছুটা কেন হে মুসা আমার পায়ে যাই জুতাটা দেখতেছ এই জুতাটা পায়ে দিয়ে আমি তাহবের মাঠে গেছিলাম তাইবের ছেলেরা আমার এমন মায়ের দিছে রে আমার এই জুতা মোবারক রক্তের বন্যা বয়ে বয়ে আটকে গেছিল উজানে পরবর্তীতে আমার এই জুতাটা খুলতে যাইয়া সোলটা সুইট হয়ে গেছে আমি ইচ্ছা করলে কাপড়ের জুতা সেলাই দিতে পারতাম গো মুসা আমি নবী ভালোভাবে সেলাইয়ের কাজ জানি দুনিয়ার এমন কোন কাজ নাই আমি নবী জানি না আমি জুতাও সেলাই করতে পারি টুপিও সেলাই করতে পারি
আমি নবী পাঞ্জাবি ও সেলাই করতে পারি আমি কেন জুতাটা সেলাই করি নাই জানুনি মুসা যখনই আমার উম্মতের জন্য দোয়া করি এই জুতাটা পায়ে দিয়ে বসে পড়ি মুসা আমি আমার উম্মতকে সামনে নিয়ে পড়ি আল্লাহ এই যে সেই জুতাটা পায়ে দিয়ে আজি মানি গুনগার গাও জমিনে উম্মতেরে মাফ কইরা দাও নিজ গুনে উম্মতেরে নিজ গুনে যুবক বাইরে ও দাড়ি পাকা বাবা আমি দেখবো মাগুরের জমিন এখন কার চোখে কত পানি আমি জানি নাই মা পেলে কার জানো জনম দক্ষিণী মা মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা এই পৃথিবীতে একটা দরদি আছে বাবা বিনা পয়সায় তোমার আমার পায়খানা প্রসাবের খেতাটা দইছে সেই দরদিটার নাম ছোট্ট অক্ষরে হলো মা বাজন্ডে ভিজা জায়গায় মা ঘুমাইত তুমি সন্তান আমি সন্তান রে শুকনা জায়গায় রাইখে মা কত আরামে তোমার আমার লালন পালন করলো আজকে কিন্তু সেই মায়ের এমন একটা কাপড় দিয়া জীবনের শেষ গোসল দিছি বাবা তাকায় দেখ জীবনের শেষ পালকিতে ওঠার ইউনিফর্ম জীবনের শেষ পালকিতে ওঠার সেই কাপড়টা আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আমি আমার মাকে এইরকম তিনখানা পাঁচখানা কাপড় দিয়ে বিদায় দিছি রে বাবা তোমরা কারা জানো মারে বিদায় দিয়ে বাসবাগানের নিচে শুয়ে রাখছো এই জগতে মায়ের মত এই জগতে মায়ের মত আপন কেহ না মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয় আল্লাহ দেখো কত বাবাজি বয়ে বয়ে কান্দতাছে তুমি না কইছো বান্দা চোখের পানি পড়তে দেরি আছে তোর জীবনের গুণা মা হইতে দেরি না আল্লাহ দেখো কার মা জানো বয়ে রইছে কবরে কার বাবা জানো কবরে শুয়ে শুয়ে কান্দতাছে আল্লাহ এদের চোখের পানি খাতিরে বাবা মার কবরে সব মাফ করে দাও আল্লাহ দেখো কেমনে কান্দে তুমি না কইছো পাল্লিয়া হাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা বান্দা বেশি করে কান্দবি কম করে হাসবে আমার কাছে কান্না খুবই পছন্দ যুবক ভাই এ ভাই তোর কলিজায় হাত দিয়ে দেখতো ভাই জীবনে কত গুণা করছো তুই দেখতো কত গুণা করছো শুধু আমার আল্লাহর একটা ডাক দিয়ে দেখাই দিবি তোর মত আজকে আল্লাহর কাছে বন্ধু আর কেউ হাত দুটা আসমানের দিকে দিয়ে আসামির মতো আল্লাহর জোরে একটা ডাক দে হাত দুটো উঠা দে ডাক দে দে আল্লাহকে ডাক দে আল্লাহ তোমায় ডাকে বান্দা মাহফিলে বান্দার গুনাহ মাফ করিবা এখন আল্লাহ হে আল্লাহ তুমি দেখো না কার অন্তর যেন এখন মায়ের বেতারে সাইফে ওর সাহারে এই শীতকালে মা ভিজানো পিঠা বানাই দিত
بابا روشاي ندتو شات سوي شات بوندي سيتا بيدي بيزي اما كاويتو اسكي ما ناي كيم كاوينا امن موهيلا بندل كتو ما بويا بويا بوك تفايتز اتسي زي هديري ঠিক কথাই বল সামার মাও তো বিয়ের আগেই ভাবে আমার খাওয়াইছে আজকে আমার মা নাই আল্লাহ দেখো দাড়ি ফাঁকা বাজানদের মনে পড়ে গেছে সেই মায়ের হাতের পিঠার কথা ভিজানো পিঠা পাটি সাপটা পিঠা এই ইলিয়াস রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে 12 বছর বয়সে মাদ্রাসা থেকে আসতাম আমার মা 6-7 পদের পিঠা আমারে খাওয়াইতো আজকে মা চলে গেছে কে আর বানায় খাওয়ায় আল্লাহ দেও না এদেরকে maaf করে আল্লাহু আকবার বলতে পারেন না আল্লাহ দেন না জোরে একটা ডাক দেন আল্লাহরে আল্লাহ কষ্ট হইতাছে হ্যাঁ জারাই কানছেন তারাই বাচ্চা আমরা যারা মাদ্রাসায় পড়ছি কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় দেখবেন আমরা যারা গরিবের ঘরে জন্ম নিছি বাবা বাবা 30 টাকার উপরে একটা টাকা বেশি দিতে পারে না আমি ইলিয়াস রহমান জিহাদি 50 গ্রাম কেরোসিন তেল কিনার মতো তৌফিক আমার একদিনে ছিল না আজকে যদি মনে করি 50 বেরেল তেল আমি 1 ঘন্টা কিনবো আমি কিনতে পারি ঠিক কথা বলেন না কেন ঠিক লাকি 100 গ্রাম কেরোসিন তেল পর কিনার মতো তৌফিক আমার ছিল শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিই না কিতাবে যখন 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না তখন আমার মা ছিল এখানে কত মানুষ আছে জজ ব্যারিস্টার মন্ত্রণালয়ে চাকরি করো এসপি ডিসি মেম্বার চেয়ারম্যান এমন একদিন ছিল তোমার বাবা তোমার একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না একটা মাফলার কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না পরের সাত গাইতে স্কুলে গেছো কলেজে গেছো পরীক্ষা পরের কাছে কলম চাইয়ে খাতায় লেখছো আজকে তুমি খাতা কলম দান করো কিন্তু যেই সময় তুমি পরেরটা পড়ছো সেখানে মা ছিল আজকে তুমি দান করো নই নাই তাকাও এদিকে এ মিডিয়ালা বসো বসো শুধু আমার দিকে তাকায় বলেন এই জমিনের মালিক কে আল্লাহ শুধু আমার দিকে তাকাবেন আর মাওলানা দেখাই দিবেন আল্লাহ তোমার কাছে বলে চোখের পানি অনেক দামি দেও না দামি জিনিসটিতে ফেলাই দিছি দেও না মাফ করে দেও না এখন কানবে না উলামায়ে কিরাম আমার নবীর ইশকের আগুন দিয়ে যদি কারো কলিজা ফাটায় এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে সে আলেম হোক আর গায়রে আলেম হোক তার গুনাহ থাকতে পারে না পারে না পারে না পারে না গুনাহ মাপের জন্য সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো চোখের পানি এটা কোন আলেমের চোখের পানি খাস না কোন জাহেলের চোখের পানি খাস না শিল্পী প্রতির চোখের পানি খাস না কোন রিক্সা চালকের চোখের পানি খাস না যেই ফেলাবে সেই মাপ পেয়ে যাবে তবে তার চোখ দিয়ে খুব দ্রুত পানি আসবে যার অন্তরের ভিতরে হারাম জিনিস কম ঢুকছে যার অন্তরটা গুনা দিয়া ভরপুর কম হইছে তার চোখ দিয়ে পানি পড়বে সে আলেম হক আর গায়রা আলেম হক তাকার দিকে বাজান দে আমার দিকে তাকাও মুসা পয়গম্বর বলেন নবীজি আমি আর শুনতে চাই না আপনি আল্লাহর বাড়িতে যান এ বাজান আমার নবী আল্লাহর বাড়িতে গেলেন আমার আল্লাহ আমার নবীরে বলে নবী গো আপনার এই জুতা মোবারকের ধুলাটাই আমার আরশে আজিমে চাই আল্লাহর বাড়ির বাউন্ডারিতে ঢোকার আগে জুতা টান দিয়ে খুলতে চাইছিল ধাবা দিয়ে আমার আল্লাহ ধরে বলছে ধরে কোন মারাবা না 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 জুতা খোলা যাবে না আসেন 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 এবা জান আমার আল্লাহর সামনে আমার নবী বসা ইন দি মিন টাইমে দুইজনের মধ্যে কথোপকথন কালাম হচ্ছে কালামুল্লাহ কালামুর রাসূল দুইজনের মধ্যে কথা হচ্ছে আল্লাহর কথা হলো কোরআন নবীর কথা হলো হাদিস কথা হচ্ছে বাজান রে দুইজনের মধ্যে কথা হইতেছে আমার আল্লাহ কথা শেষ করার পরে নবীরে বিদায় দিচ্ছে এখন চিল্লাবার কানবা আমি দেখবো নবীর আশে কয়জন আছে গো বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আমার মাওলানার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে এ মাগুরা শ্রীপুরের যুবক ভাইরা রে
আমার আল্লাহ নবীরে বিদায় দেওয়ার সময় বলেন নবী গো উম্মতের লাগে চাইছেন আমি হাদিয়া দিলাম পঞ্চশক্ত নামাজ জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ নবী আমার পঞ্চশক্ত নামাজ পাইয়া এমন দৌড় দিছে ও ব্যাগ ভর্তি হাদিয়া দিছে আমার আল্লাহ পঞ্চশক্ত নামাজ মুসা নবী বলে হুজুর আমার কথাটা কইছিলেন আমি যখন উম্মতের খাতার জন্য একটা দরখাস্ত সাবমিট করছিলাম হ্যাঁ মুসা কইছিলাম মুসা নবী কয় আলহামদুলিল্লাহ নবীজি আল্লাহর সাথে কি কথা হইল মুসা এমন কথা হইছে আমি খুশি হয়ে গেছি ভাই কি আল্লাহ আমার পঞ্চশক্ত নামাজ দিছে সুবহানাল্লাহ না আস্তে করে থাকবে আরো জোরে পড় আরো জোরে পড় এ মুসা আমার আল্লাহ আমার পঞ্চশক্ত নামাজ দিছে আমার উম্মতের হাদিয়া দিছে পুরো ব্যাগ ভর্তি করে দিছে কোনো ফাঁকা নাই মোকাম্মল পঞ্চাশ মুসা আলাইহিস সালাম দিব্য কামরায় বলে হুজুর আপনি কি ভুলে গেছেন আমার উম্মতরে নামাজ দিছিল মাত্র তিন ওয়াক্ত আসর মাগরিব জোহর এই তিন ওয়াক্ত নামাজ হেরা তো পড়েই নাই বরঞ্চ মাঝে মাঝে আমার আর আল্লাহরে পড়তে কইত কইত কি তোমরা দুইজন আজুর গিয়াছো তোমরা বড় গেছো ওয়াদা সিহা ওয়া বাসালিহা আমাকে পেঁয়াজের ক্ষেতে আদার ক্ষেতে কাম আছে এই কথাজন বলছে আমার আর আমার আল্লাহরে মাঝে মাঝে নামাজ পড়তে বলতো কই তোমরা দুজন আজুরি আছো তোমরা বড় আমাকে পেঁয়াজের ক্ষেতে পানি দিতে হইব সময় নাই এই দুহারের সময় ঠাটা ভাঙা রোদ্রে পানি দিতে হইব কোরআন শরীফের কথা ভাইবেন না মানে গেতেছি গম খেতে পানি দিতে হইব হিত্তাতুন নাগফিরালা তারপর আল্লাহ বলছিল গম খেতের ভিতরে যা কিছু করস তা করস তাড়াতাড়ি তওবা কর কিন্তু করে নাই এই কথা বলার পরও তওবা করতে কইছিল আল্লাহ তাকে করে নাই এ মুসলমানের পোলায় দিকে তাকান মুসা পয়গম্বর বলে তিন ওয়াক্ত নামাজ পড়ে নাই তারা আপনার উম্মত পঞ্চাশক্ত করবো কেমনে আপনার উম্মত তো সাইজে ছোট আর আমার উম্মত তো দামরা দামরা একটা এক একটা লম্বা ছিল 19 হাত 18 হাত 27 হাত 25 হাত 26 হাত ছোট যেটা হেডা ছিল 13 হাত এই বান্দর গুলো রুকুতে গেলে মনে হয় তাল গাছ একটা পরে নিছে এত বডি যা 19 হাত লম্বা আর বডি তো তোমার আমার লম্বা এত বড় বডি দেখালি মিয়া কথা কর না কেন যে বেটা 19 হাত লম্বা হ্যাঁ তার ম্যাট স্টেজ লাগবে খালি বইতে আপনারা সেরাই দিয়ে বইতে কথা কর না কে যে বেটা 19 হাত লম্বা হ্যাঁ বডি ডাই তো 3 হাত লম্বা হইবে নাহলে হ্যাঁ বডি থাকবো কেমনে মিয়া জনেই কথা শুনছে হেরা হুজুর তিন ওয়াক্ত নামাজ পড়ে নাই এত বডিতে শক্তি থাকা সত্ত্বেও আর আপনার উম্মত তো সাইজে ছোট কারণ আপনারা দেখিতে বুঝতেছে আপনার সাইজ কি নবী আপনি আল্লাহর কাছে কোন ঠিক কথা কইছো আমি যাই গেছি আল্লাহ আমি আইছিলাম আমার আল্লাহকে আমি সব জানি আর এই কাম আমি ঘটাইছি বলে মুসার বাপের ক্ষমতা আছে না আপনারা ডেক শুনবে হ্যাঁ নবী আর বাপের ক্ষমতা আছে আইন যান পাঁচ ওয়াক্ত কমাই দিলাম আমি আর ওয়াজি করব না আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন আদর ধরেন আল্লাহ তোমার মা করে শ্রীপুরের লোক আওয়াজ দেয় না এই জন্য ছেড়ে গেলাম আল্লাহ শরীরের জন্য এই জন্য আমি নিরাপদ করে দিলাম এইবার আওয়াজ দিয়েন না জি কি মনোনত করে দিবি রেডি জান নবী পাঁচ ওয়াক্ত কমাই দিলাম কয়েক তো থাহে হুজুর আমি কি বানাই কইতেছি বুখারী হাদিস আছে না নাই তে নবী আমার আল্লাহর কাছে 9 বার গেলেন 5 নন 5 নন এই সে ক্লাস 2 বই নামটা পড়েন চাচা 5 নন 45 দেখছেন কামে লাগে ওয়াজে 5 নন 45 45 ওয়াক্ত গেল গা 9 বার যাইয়া মুসার কাছে যায় 5 ওয়াক্ত করে কমা আপনাকে পরশ আসতে পারে তাহলে কি মুসার কি ডিমান্ড বেশি কারণ আছে একটু পরেই বুঝবেন তার সাথে সবচেয়ে বেশি কারণ দেখেন মুসা নবীর উপরের তালায় কিন্তু থাকে ইব্রাহিম জাতির পিতা
সপ্তম আসমানে হলো জাতির পিতা ইব্রাহিম বোহা সিদরাতুল মুনতাহার গোবে যেখানে জিব্রাইল বোহা ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকে যখন মারহাবা ইব্রাহিম আলাইহিস সালাম রে আবার ঠিক কইরা ষষ্ঠ আসমানে যাইয়া মুসল্লাকে খালি নয়ক্ত পাল্টায় নয়বার বিচারাইছে খালি ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে দেখে আমার ফলাটা করে কি আমার আল্লাহ কে ইব্রাহিম এর কথা কবি না তুই আবার বাবিসটা যে বাপের সাথে পোলার দাম বেশি তোমার দাম তোমার কাছে আছে মুসা এ ইব্রাহিম আর মুসাও তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শুনেন কেন সন্তান কোরআন থেকে কই বাত্তাছেন আমি গোপালগঞ্জের খেতের তিয়ে নিয়েছি না কোরআনে কি কয় শুনেন মুসা যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শুনেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সমস্ত মিল্লাতে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম এ যুবকে কই যাও আল্লাহ তোর বাপের মতো লোক বইয়ে রয়েছে তুই এক আঙ্গুল জায়গায় যাস গা কুম মর বেডা ফেসবুকের পাঠিয়ে দিই তুই আর মাত্র কত কম 5 মিনিট তাহলে সেটা উঠবল লুঙ্গিয়ার ফিল্ড টেনে ধরবে মুদ বেহেন মুদ দেখি মমতাজের ব্যান্ডেল বুঝে কত কর না কেন গাজীপুর ওয়াজ করতেছে আমি সূরা ইউসুফের তাফসীর ইন্ডিভিন টাইমে কয়ে দিছি যে উঠবে ওটা বসা করলাম আর আবার শিখ আমার ওয়াজের বয়স কিন্তু 22 বছর আপনি ভাইবেন না আমি দুদিন আগের বক্তা এমাগুরা বহুত হয়েছে আমার জীবনে মারহাবা বলেন মাগুরা কালীনগর বাজারে বহুত বার এসে কি ভাবতেছে এদিকে দেখেন এই দাড়ি মাছ পাকে না দেখে বলতেছে ছোটকা বড়কা 22 বছর আমার ওয়াজের বাড়বেড়া আমাকে গোপালগঞ্জের লোকের পাকে দেরি করে যেমন মাননীয় প্রধানমন্ত্রী 80 বছর বয়সে অর্ধেক পাকছে এই জন্য গোপালগঞ্জের লোক পাকে দেরি করে আমার দেরি দেরি করে ভাবতেছে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না আলহামদুলিল্লাহ এই ইউটিউবে যত জোর তোলা বক্তা দেখেন মাত্র দুই একটা সারা সব আমার জুনিয়ার ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা ইউটিউবে আগে যাই নাই এই তো কয়েক বছর ধরে ওরাই ঘুরে ঘুরে আমাকে বাইর করছে আমার এগুলো ছিল না এজন্য যে আজরাল গিরে চাই রয়েছে কতগুলো চোখ আমার চোখ দুইটা দেয় নাই এই বদমাস গুলোর চোখ কয়টা তাই দেয় আমার জনগণের চোখ ফাঁকি দিতে বয়স চোখ ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নেই কি কমু আর পট করে দিব সাইরে আর ছাড়ে কি যেটা বাস দেওয়ন যায় ওইটা ছাড়ে ভালোটা এটা ছাড়বো না এই যে কান্তাছে এগুলো ছাড়বো না যেখানে বাস দেওয়ন যায় ওখানে ছাড়ে কথা কন না কেন মিডিয়ারে বর দেওয়া এখন দেই একের জনমের দেয়া দিই বর দেওয়া একজন দেখবেন এক আলমের সাথে আর এক আলমের তারুজ হয়ে যাইতেছে ডিভাইডেড হয়ে যাইতেছে কথা বলেন না কেন এই যে দেহ যে কাটিং করতেছে তুই বয় এখানে পুসুত মারিস না তুই বয় তো বুঝছি তুই ব্যাটারি বল দাবি তোর ব্যাটারি আর ওটা শেষ সব কটার ব্যাটারি যাব গাল্লা মন যে কি কষ্ট জানেন এই মিডিয়ার জন্য আবার এমন জায়গায় না করবেন তাও পারবেন না ও জোর করে এলো ভাই খুব বিপদ আছে রে ভাই এগো চোখ ফাঁকি দিয়ে আছে কোনো মাগলে সিস্টেম নেই কই বিলের মধ্যে যাই হ্যাঁ যে দেখে কি আজরাইল বিলে দেখেছি আমি তো ভাবছি আজকে মিডিয়াই বলে মাগ করে দেন গেলে অবস্থা অবস্থা আমি আল্লাহর এত প্রশংসা করি আল্লাহ এগো হাত দিয়ে বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাইবো আর কবে মরার পরে মনে হয় তাছাড়া সিস্টেম নেই থাকা নাই দেখে মুসলমানের পোলা গাজীপুর ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর হিন্দি মিন্টে আমি কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবে এক চাষার পোষা পাইছে আধা ঘন্টা আগে এখন চাষা নে ভুল কি করবো সাথে চিন্তা করতেছে যদি উঠি ভোলা পান যদি লুঙ্গি টেনে ধরে ভীতি কিস্তির মধ্যে বইরে গেলাম আবার সূরা ইউসুফের তাফসীর তো নাহনু না কুসা আলাইকা আহসানাল কসাস এই সূরার আল্লাহ স্পেশালিস্ট এমন ভাবে মজা করে নাজিল করছে এটা শুনলেই মানুষ কান্দে
এটা শুনলেই মজা লাগে কথা কর না কেন ঠিক কি বলতে ইউসুফ রে ফেলাইছে কুয়ার মধ্যে বালতিটা ফেলাইছে বেড়ার উদান হিন্দি মিটে মেসা সারে বর্ষাবে গুতাইতেছে বুড়া মানুষ করতেও পারতাছে না সাসা চিন্তা করে উঠলো যদি লুঙ্গিটা না খায় গুজর যাবে কইতাছে ফুড মুয়ান না প্লাস্টিকের ঠঙ্গা জুতা আছে না ওইটারে লুঙ্গির মধ্যে নিছে ওইটা নিয়ে চাদর দিয়ে ঘিরে সাসা আস্তে আস্তে সারছে আমি তো জানতাম না পরে শুনছি আর কি যখন সারছে বাবা আধা ঘন্টা আগে সাফা জিনিস ও স্যার স্যারাই উঠছে যখনই স্যার স্যারাই উঠছে আষাঢ় মাসে পানির মতো এক পোলা কয় সাসা এ কি স্যার স্যারাই কি ভাই 5 মিনিটও যায়নি আমার মাঠ পিছনে খালি খাওয়ার দাওয়ার একটা উঠবি না আল্লাহ আকবার জোরে বলেন তো ওই জায়গা কিছু দিক না মুয়াজি করে নরে ধরে না রাখতে ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين إبراهيم عليه السلام ربا ٹھیک کرے نوئے بار گئے پاس نوئے نوئے بار گئے موسى ابر کمپلیٹ امی ار کمامو نا پاس پاس اوت اس موسى کہے ہو دے ریڈیو والا نبی کا دور পারবো না মানে পারবো এটা কি তোমার উন্মত আমার উন্মত আমার মাগুরা শরীফের উন্মত গুলি তুমি জানো না মাঘ মাসে শীতের মধ্যে ওযু করে মসজিদে যেরকম কাঁপবো নামাজে দাঁড়াইয়া তারপর নামাজটা পড়বো মাগুরার উন্মত গুলি মোহাম্মদপুরের উন্মত গুলি শ্রীপুরের উন্মত গুলি কলের পানি দিয়ে ওযু করে মাদ্রাসার ছেলেগুলি বাবা ঠিক মতো শীতের কাপড় কিনে দিতে পারবে একটা চাদর নাই একটা সোয়েটার নাই একটা মোজা নাই হেফজো খানার ছেলেগুলো তোমরা তো খালি বাঁশ দাও আর আলে বলে আমার বক এ মগার ভূমগা পাল্লা ইয়া হেফজো খান আইয়া দেখো এখানে আইয়া দেখো হগল গাড়া হগল ডাঙ্গা না হগল ডাঙ্গা আশাপুরের মাঝে আইয়া দেই করে আড়াইটার সময় হাফেজ সাহেব খালি একবার কলিং বেলে চাপ দেয় ওই গরিবের কোলে লাভ দিয়ে ওঠে খেতা মাথা থুইয়া যদি হাফেজ সাহেব আবার কিছু কিছু আজরাইন মার্কে বদ মাইস হাফেজ সাহেব আছে গরুর মতো ছেলেগুলো পিডায় কোরআন হাদিসের কোথাও পাইবে না তাল বেলেন তার হাত দেওয়া যাইতেছে আমার তিনখানা হেফজখানা ছেলেদের গায়ে হাত দিয়ে আমি পুরা নিষে দরকার তুমি পাবো বেটা হাফেজ তোর মতো হাফেজ আমার লাগবে না টাকা থাকলে হাফেজের অভাব আছে বেটা কোরআন হাদিসের কোথাও পাইবে না গরুর মতো পিডান হ্যাঁ পিডানের সিস্টেম আছে ওই সিস্টেমে পিডাই দেব পিডাই কি কুত্তাও পিডাই না হবে কাতি মাসে কুত্তাও পিডে না হারামি হাফেজ সাহেব পরের পোলাটারে পি দাও কি পিডান পাইছো কি ওটা কি গরু নেই কোথায় পাইছো কোন হাদিসের এইভাবে পিডান হ্যাঁ চোখের রাগানি সবচেয়ে বড় রাগানি বাংলাদেশে পিডানের সিস্টেম ছিল আরো অনেক আগে যেগুলো আমাগো যুগ ছিল পিড়ে আগামতা বার করে দিছে যেগুলো দিছে সকালবেলা পিড়েছে গলায় গামছা দিয়ে গহর ডাঙ্গা দেখছি বড় হাফেজ সাহেব বৈকাল বেলা টান দেনি আর যায় না আমাদের সামনে বইয়া হাত তুলে কাঁদছে চল সদস্য বুধের কবরে কাজ যাই তোরা আমি মারছি তোরা আমি মারছি সদস্য বুধের আমাদের মারতে নিষেধ করছিল আমি তোরা মারছি কিন্তু আমার কোনো আকৃষ্ট করে বাইরে বেশি আসছি আমার মাফ করে দে আরে মগা হাফেজ মারে তো মারে আমার বিকেলও মারে কথা কর না কেন ওই যে বড় হাফেজ সব গহর ডাঙ্গা মাইরা যায় না মাঝে বসে দোয়া করছে এমন হাফেজ হইছে কোরআন শরীফ চালু বাজার মতো সুরা ফাতিহার মতো মুখস্থ রয়েছে আর তুমি এমন মার দিছো ও মুইটা দিয়ে খেতা মেতা ভিজে বাইর থেকে চার হেড চোখানে আসে নাই আনারি কোথাকা ছেলেরে মারবা আমি মারতে না করি না সব মাদ্রাসার সমান না হাফেজ ভাইরা তোমাকে পাও দিয়ে ধরে যাই আল্লাহর কসম করে বলে যাই এমন মাইর মারবা না ওই ছোট্ট মাসুম বান্দা জানো আর মুখটা কত পবিত্র তুমি হাফেজ আকাম কুকাম কইরা তোমার জবান অত পবিত্র না ওই ছোট্ট হাফেজটার জবান এত পবিত্র ও যদি একবার মাইর খেয়ে বইলেই ফেলে আল্লাহ মনে মারছে তুমি দেখো
আর জবান এত পবিত্র নবী রাজের মাসুম ওই 7 বছর 10 বছর 12 বছরে হেফজ করার ছেলেটা সেরকম মাসুম নবীদের দোয়া যখন কবুল হয় ওই সত্য হেফজ করার ছেলেটার দোয়া কবুল হয় তোমার জাত গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ঠিক তোমার সওয়াল মাইয়া দুল হয়ে থাকবে ওগুলা কানে লাগবো না আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি ইলিয়াসুর রহমান জিয়া পরে পোলার মাইরা তুমি ফাড়ায় দিবা তোমার পোলার মাইরা আগাই দিবে কথা কর না কেন অনেক হাবিস কিন্তু আছে এরকম মারে দুই পাও ধরে বলছি খবরদার এভাবে ছেলেদেরকে মারবেন না কোরআন হাদিসের খোদা নাই আর মাইর খাওয়ার যুগ চলে গেছে আল্লাহ ওয়ালাদের হাতের মাইর খেয়েছে গহর ডাঙ্গা দেখছি সারা রাত দোয়া করছে আল্লাহ আমি মারছি ওরে তুমি জান্নাতের খুশবু বানাই জান্নাতের খুশবু হয়ে গেছে তোমার সেই আমল নাই যে মারানোর অধিকার তোমার আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জোরে আমিন আর জোরে বলেন আমিন বাসন্দে বার আমার দিকে তাকাবেন আর কানবেন এ হোগাল গাও আইসিয়া দেখবেন এ বাসাত এই মাদ্রাসার এই দাঁড়ায় এটার সময় এসে দেখবা এ আশা বলল মাদ্রাসায় 7 বছর 8 বছর 10 বছর 12 বছর 15 বছরের পোলাটা বাজানে একটা কদাই বিল সাপ দেওয়ার সাথে লাভ দিয়ে উঠে আরামের ঘুমকে হারাম করিয়া আমার মাওলার কালামটার এইভাবে বুকের মধ্যে নিয়ে বাবা এই ছেলেটা যদি বালে ঘর আগে কোরআন শরীফ ওযু না করিয়া সারা দিন রাত 24 ঘন্টা পরে আর গুনাহ হবে না কারণ আর পরে কোনো শরীয়ত নাই বালে ঘর পরে ওযু করা ফরজ 7 বছর 8 বছর বালে ঘর আগে ছেলেটা যদি সারা দিন ঘুমেতে উড়িয়া কোরআন শরীফ পড়ে এজন্য এটা করানো যাবে না কিন্তু মাসলা বলে দিয়ে গেলাম এই যদি এই ছেলেটা ঘুমেতে উঠেই কোরআন শরীফ পড়া শুরু করে দৈরা আর গুনাহ হবে না বালে ঘর আগে কিন্তু মনে রাখো এই ছেলেটা এইভাবে বুকের মধ্যে নিয়ে ওযু করে এইভাবে কাঁপে কোরআন নিয়ে কাঁপে যখন কোরআন বুকে নিয়ে কাঁপে আমার আল্লাহর অন্তরটাও কাঁপে সরে 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 আমার আল্লাহর অন্তরটাও কাঁপে ফেরেশতারা আল্লাহ তোমার অন্তর কাঁপে কার ধ্যাস দাও যে আশা বলুন মানুষে কাঁপে বড় লোকের পোলারা কম্বল ঘাইলে ঘুমায় দেখ রিক্সা চালকের পোলারা আশা বলল মাদ্রাসায় ঠান্ডা পানি গোসল করে কাঁপে ওরা তিলিল কোরআন আর তিলা আবার কোরআনের খুশবুকে চালু রাখার জন্য সিনেমা বলে দেখ দুনিয়ার সব অফিস আদালত বন্ধ ওই হেজখানা ছেলেটা দেখ আমার কোরআন চালু রাখছে আমি আল্লাহ ঘুমাই না ওরাও ঘুমায় না আমি আল্লাহ ঘুমাই না 24 ঘন্টা ওরা তিনটার থেকে ঘুমায় না তিনটার থেকে ঘুমায় না আমি আল্লাহ ওই মাদ্রাসার পরে খাস রহমত নাসিল আল্লাহ ওই মাদ্রাসার কমিটি থেকে আমি মাফ করে দিলাম মনে রাখো মনে রাখো এই তালবেলিমরা রাস্তা দিয়ে হাঁটলে আমি ইন্ডিকেট করে কথা বলবা না এদের চোখ ইশারা দিয়ে কথা বলবা না চোখ অন্ধ হইয়া কবরে যাবা কষ্ট হইতেছে টাকা নেই দিকে ওই হেফজখানার ছেলেটা রাত 3টার সময় যে আমার আল্লাহর রহমতের বাতাস সারা পৃথিবীতে বয় ওই বাতাসটা ওর অজুখানা অজু করতে যে ওর গায়ে লাগে যেই বাতাসটা তোমার আইএবে মেট্রিক পাস করা পোলা জীবনে ওই অক্সিজেনটা পাবে না যে অক্সিজেনটা ওই গরিবের পোলা পায় আর আল্লাহ রহমতের বাতাস 3টার সময় আল্লাহ সারে দুনিয়ায় ওই রহমতের বাতাস যার গায়ে লাগবে সেই আল্লাহর ওলি হয়ে যাবে ওই বাতাসটা শুধু মাদ্রাসার ছেলেদের গায়ে লাগে তুমি তাদেরকে গালি দাও এত বড় সাহস তোমার কে দিছে তুমি কি জানো ওই বাতাসটা এত ভিটামিন ওই বাতাসটা পৃথিবীর বাতাস অক্সিজেনে মানুষের তাজা রাখে আর ওই তিন রাত 3টার অক্সিজেনে তার জাহান্নামের আগুন থেকে হারাম করে খবরদার প্রায় 3টার সময় বাতাসটা খুব সিরিয়াস আর এই বাতাস যাদের গায়ে লাগছে কোনোদিন তাদের গায়ে জাহান্নামের আগুন লাগবে না লাগবে না লাগবে না লাগবে না বাজান্ডে বার আমার দিকে তাকাও শুধু বাতাস লাগলেই কাজ হবে না তুমি টিভির সামনে বইয়ে যদি বাতাস খাও ওই বাতাস নয় গো বাবা তুমি যদি চুরি করতে যাও রে 3টার সময় বাতাসটা ওই বাতাসটা আমার মাওলার কালাম কি বুকি নিয়ে যদি ওযু করার জন্য তুমি ওযু খানায় যাইয়া দাঁড়ায় ওই বাতাসটা লাগাও খোলা আসমানের দিকে তাকাইয়া বলো রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা নাফিয়ান আমালান সালিহান আল্লাহ আপনি আমার আমলের জিন্দেগি বাড়ায় দেন বেরেন শক্তি বাড়ায় দেন আল্লাহ আমার মাফ করিয়া দেন
কথাটা বলতে দেরি হবে আল্লাহ তার রহমতের সাদরে ডাকতে দেরি হবে এবার আমার মহলারে দেখায় দাও মুসা পয়গম্বর যখন নয় বারের বার আমার নবী আসছে আমার নবীর জিজ্ঞেস করে নবী গো আর একবার যান এক উক্ত লইয়া আসেন কয়কে পাঁচ উক্ত পারবে না আপনার উম্মত আমার উম্মত তিন উক্ত পারে নাই আপনার উম্মত পাঁচ উক্ত পারবে না আমার নবী বলেন আরে মুসা না এবার উপেদ্রে আমি চিনি গো আমি যখন পাঁচ অক্ত নামাজ লইয়া মদিনায় যাব আমার উম্মত গুলো খুশি হইয়া পাঁচ অক্ত নামাজই পড়বে এক অক্ত নামাজও কামাই দিবে না রে মুসা মুসা নবী বলে হুজুর বুঝতে শুনাল এখন কমাই বেড়ে বিরিটি আছে সিস্টেম আছে আমার নবী বলে না রে মুসা না আমি আর যাবো না হঠাৎ করে টেলিফোনে কিরিং কিরিং আওয়াজ হইতেছে নবী আর একবার আহেন আল্লাহ আকবার বললেন না আহেন আর একবার আহেন আল্লাহ এবার গেলে কমাই দিবে কয় আহেন দশ বার আমার নবী গেছে এবার আমার নবী কিচ্ছু কয় না কমানের কথা কয় না বাড়ানোর কথা কয় না আমার আল্লাহ চুপ করে বলেন নবী চুপ করে আছেন যে এই বেটা সিঙ্গেল একটা থাপুর দেওয়ার কান জড়ায় বেটা সিঙ্গেল দিস ডাবল দিলে পর্দা ফেটে যাবে মার বেটা এবারে কি নাই দেশে মানুষটাই নাই কলার ধরে মারা ওরে আজকে থাপড়া দিলে পরের দিন করে দিন ওয়াজে বয়ে কথা এই বদমাশ গুলো কিন্তু জীবন ওয়াজ শোনে না কিন্তু ও প্রত্যেকটা ওয়াজে যায় এরকম ডিস্টার্ব করে এই সমস্ত বদমাশ গুলা পানি দুই দিন মারিয়া দিবা পরে তিন দিন আর দুষ্টামি করবো না কথা বলে না কেন সাহস কত বড় একবার পিছনে কথা বলতেছে টানা ভাঙা ঘুষিতে গোপালগঞ্জে যেমনি ঘুষে অনেক ঘুষে গেছে আর কথা কইতে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই দুটা লোক কই যায় একসাথে বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো কষ্ট হইতাছে আর মাত্র তিন মিনিট হ্যাঁ ভাই হ্যাঁ আরে হ মুসারে ও মুসা যাই আল্লাহ কয় না আর একবার আহেন দরবার গেছে আশারাতান কামেলা আল্লাহ বলেন দরবার হলো গরিবন্ধু আহেন বলে গেছে আমার নবীকে আল্লাহ এবার আমি কি কব লজ্জায় কিছু কথাবার্তা পাই না আমার আল্লাহ কয় নবী গো আমি যে পঞ্চাশ শব্দ দিছি ওইটি ঠিক থাকবে আমার নবী মুখ মনটা খারাপ করে কয় তোমার এই নয়বার আইয়া কোমানের কথা কি দরকার ছিল মুস্কারা করা পঞ্চাশ বার প্রথমে কয়ে দিত আমার আল্লাহ বলেন রাগ করছেন এই জন্যই তো কই নবী গায়ব জানে না নবী আপনি যদি জানতেন আমার অন্তরে খবর তাহলে কয়ে দিতে পারতেন নবী গো শোনেন আমি সংখ্যায় রাখবো পঞ্চাশ সংখ্যায় রাখবো পাঁচ সবের বেলা দেবো পঞ্চাশ নবী কয় তাই নাকি নবী আমার লাভ দিছে তোমার পোলা চাইছে আব্বা দশটা টাকা দাও সানাসুর খাম বাস কোয়াজ হইতে চারশো বলল মাদ্রাসায় তুমি দশ টাকার দ্বারা দিলে পঞ্চাশ টাকা পোলা তিনটা লাভ দেবো পারে তুই লুঙ্গি খুলে দৌড় দিন কথা কন না কেন আমার নবী তুমি মাত্র পাগল এখন কান্না আপনার উম্মত পড়বে পাস ডাইন দিকে শূন্য লাগাবো বাম দিকে না ডাইন দিকে শূন্য লাগাইয়া সংখ্যায় করে দিব পঞ্চাশ বাজান্দে বোখারি শরীফে আসছে লম্বা চৌড়া হাদিস আমি যেটা বললাম এবার কানবা পঞ্চাশক্ত থাকবে নবী আমি যেটা বলছি ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ আমি যেটা বলছি এটাই থাকবে কিন্তু পড়বে পাঁচ আমি দিব পঞ্চাশ নবী আবার বলে আল্লাহ দেরি করা যাবে না ওকে আমি তাড়াতাড়ি যাই আমার উম্মতের তাড়াতাড়ি নামাজটা শিখিয়ে দিই এক উক্ত নামাজ পড়েও যদি আমার উম্মত মারা যায় আমি তাগুলি জান্নাতে যেতে পারবো আমি যাওয়ার আগে যদি আমার উম্মত মরে যায় গা ওরে কি উম্মত দেবে আমি তাড়াতাড়ি যাই অন্তত এক উক্ত নামাজ পড়াই আমি এখানে দেরি করলে তো আমার উম্মত না হাতিয়াটা পাইলো না
বউ কয়ে দিছে ওলাই কমলা খাইব একালি কমলা লয়ে আপনি কালীনগর বাজার থেকে কমলা কিনছেন হগলডাঙ্গা থেকে কমলা কিনছেন ওই মাগুরা থেকে কমলা কিনে একালি কমলা হাতে লইছেন বন্দুকের দোসুটো চা খেয়ে যা না ভাই পোলা ঘুমাই গেলে কমলা অল্প ফল হইব না পোলারে কমলা খাওয়ানো তাড়াতাড়ি পোলা ঘুমাই যাবে নালে যদি পোলারে ঘুমানোর আগে কমলা না খাওয়াই বল লোকে সারা রাত জ্ঞান যাবে যে আমার পোলা ঘুমাই গেছে তুই বেড়ে হন কমলা দিকে দিব ঠিক না ঠিক ঠিক আমার নবী তোমার বাবা আপনার বাবা আল্লাহ আমার সন্তান রে ঘুমানোর আগে মরে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি এক ওয়াক্ত নামাজ পড়ায় কবরে দেই এক ওয়াক্ত নামাজ পড়ায় কবরে দেই কেবল নতুন একটা হাদিয়া পাইছে আল্লাহ আমি না হাদিয়া নিয়ে যাওয়ার আগেই যদি ঘুমাই যায় কত দৌড় দিয়ে আমার নবী আজকে আমার সেই নবীর কেউ গালি দিল ওরে জ্যানটা পুইতে পারবো বজন্ডে বরামার দিকে তাকান মুসা পয়গম্বর বলে নবীজি আমার আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসলেন এখন দেখবো আমার নবীর প্রেমিক কয়জন আছে গো বাজার যখন বলছে আমি যাই গো আল্লাহ যাই আমার আল্লাহ বলেন নবী গো অন্তত আপনি মিহরাজে আমার বাড়িতে আসছেন এর ভিতর আপনার কোন উম্মত মারা যাবে না মরণ তো কার হাতে আল্লাহ الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور نبي مرنا مرحبا حياة مرحبا وانت دابنر مراد شاتاج بسر كان بياك زنو مربنا امي ميت توري باس كوري تفيدي سيو نبي قطار فرزائي نواز تفاري تيونا কত পাগল আমার নবী উম্মত আজকে সেই উম্মত দাড়ি গুলো সাসে কি সাসা সকালে একবার সাসে অফিসে যাওয়ার সময় আবার একবার সাসে কপালে জুতার বাড়ি হারাম তুই আবার মুসলমান দাবি করে আবার হুজুর গো বকো এতবারে মুসলমান কে দিছে রে বেটা খালি মুসলমানই দিলে বড় বড় মোষ রাখলি তোরে মুসলমান হয় না খাটাস বুইরে খাটাস সাথে 40-50 বছর বয়স হয়েছে এখনো দাড়ি মুসাসে ও আবার দাড়ি মুসাসে আবার নবী উম্মত দাবি করে নবী বলে মান কাতা আলি হায়াতি কাআন্নামা উনুকিহি যে দাড়িতে বেলেট থাকে সে আমার কলিজা বেলেট না নবীর কলিজা বেলেট থাকে আবার মুসলমান দাবি করে মগা আল্লাহ হেফাজত করুক জোর করে আমিন কষ্ট হইতাছে না 2 মিনিট না রাহো না এবারে সিল লাগি হে মুসা জায়গা আমার আল্লাহ মুসার এইবার কয় 10 বার এবার হে মুসা নবী জায়গা আল্লাহ তো তুমি আমারে কি দিলে এইবার তোরে দিন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ঠিক একবার জিগাইলি না তুই জাতির পিতা ইব্রাহিম রে 9 বার ওভার ঠিক করে 10 বার 11 বার ওভার ঠিক করে তোর কাছে গেল তোর আসমানে একবার জিগাইলি না তোর দাম কি ইব্রাহিমের থেকে বেশি কয় প্রশ্ন ওঠে না আমার দামের থেকে ইব্রাহিমের দাম কম হইবে কোন দিক দেয় মুসা যদি তোর সাথে ইব্রাহিমের দাম বেশি হয় সে জাতির পিতা তোর পিতা নবী মুহাম্মাদের জাতির পিতা মুসারে তোর কাছে কেন পাঠাইছি জানোস নি তোর পাহাড়ে দাঁড়ায় বলছিলাম ওই নবীর উম্মত বানায় দাও সুবহানাল্লাহ এ মুসা আমি তুই বিনা ওই ভালো লাগাটাই আমি আল্লাহ তোরে আজকে অ্যাডজাস্ট করিয়ে 10 বার তোর আসমানে আনলাম মুসেবার আমার নবীর জিজ্ঞেস করে মুসা নবীর জুতার সোলটা কেন আঠা নাই সেলাই নাই নবীর জিজ্ঞেস কর নবীর এই কপালটা কেন ফাটা নবীর জিজ্ঞেস কর নবীর ঠোঁট দুইটা কেন ফাটা নবীর জিজ্ঞেস কর কানের এই কণ্ঠটা কেন ফাটা এখানে গর্ত হয়ে রয়েছে কে জিগা আমার নবীর জিজ্ঞেস করতে দেরি আছে বাবা নবীর ঠোঁট দুইটা কলার পাতার মতো নাস্তাছে মুসা রে আল্লাহ শুধু তোমার কপাল আর ঠোঁট দেখতে কইছে বাকিটা কি দেখতে কয় নাই মুসা আর কি দেখতে বলবে আশিকের রাসূল কয়জন আছে এবার দেখায় দিবা তোমার মা কবরে বাবা কবরে তোমার বাবা মায়ের কবরটা এখন জান্নাতের টুকরো হয়ে যাবে বাবা
আমার নবী পিছনের থেকে জামাটা উঠাইয়া বলে বুঝারে তুমি শুধু আমার ঠোঁটটা দেখলা পিঠটা একটু দেখো মুসা আল্লাহর পয়গম্বর মুসা নবীর জামাটা তুইলে দেখে পিঠের মধ্যে অনেকগুলো গোস্তের টুকরা কালো কালো হয়ে রয়েছে বাবা মুসা দুই ঘরের মাঝখানে দেখ একটা রান্দায়ের কূপ আছে রে মুজা প্রথম যখন একটা তায়েফের ছেলে আমার প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দেয় রে মুজা আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম রে মুজা আর একটা ছেলে আমার মাথায় এমন জোরে পাথর দিয়ে বাড়ি দিল মুজা আর একজন দেখলাম রান্দাও দিয়ে পিঠে কূপ দিল এ মাগুরা শ্রীপুরের বাজানরা এখন তুমি চিল্লাবার কানবা হে মুজা আমার পিঠের মধ্যে দেখো কত পাথরের আঘাত ওই পাথরের কণাগুলো এখনো পিঠের মধ্যে ঢুকে আছে মুসা রে আজকে আমার মেয়ে ফাতেমা ওই জায়গাগুলো গরম পানি দিয়ে ড্রেসিং করে দিছে আমি যখন ড্রেসিং করার সময় চিল্লাইয়া চিল্লাই উঠছিলাম রে মুসা হে মুসা ড্রেসিং করার সময় যখন আমি চিল্লাই চিল্লাই উঠি তখন আমার ফাতেমা আর কাপড় দিয়ে ডলা দেয় নাই ওখানে তার জিব্বা লাগাই লাগাই পরিষ্কার করে দিছে রে মুসা এই জন্য দেখবা মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে আমি ফাতেমারে জিজ্ঞেস করছিলাম মা রে তুই তো আমার জিব্বা লাগাইয়া পরিষ্কার করস তোর কি ঘৃণা লাগে না রে মা তখন ফাতেমা বলছিল বাবা গো বাবা তোমার ফাতেমা কলিজা গুনাহ করে দিতে পারে তুমি যদি ফাতেমারে একবার বলো কলিজাটা সিরিয়া বার করিয়া প্লেটের মধ্যে দিয়া গুনাহ করে দিতে আমি দিতে পারি গো বাবা তোমার ফাতেমার ঘৃণা লাগবে আমার মায়েরা ফাতেমার মতো যদি জীবনে একটা দিন বাবারে ভালোবাসতে পারো বিশ্ব নবীর মেয়ে ফাতেমার গাড়িতে জান্নাত অজীব হয়ে যাবে বাজান এখন চিল্লাবার কানবা মুসা পয়গম্বর আর সহ্য করতে পারে না নবী গো এইরকম মানছে মানছে মারে মুসা এখানে শেষ না আমার মরা গরুর মতো তিনবার বেহুশ করে তারা বেলায় দিছে চতুর্থবার যখন বেলা চারটার সময় আমি পড়েছিলাম বেহুশ হইয়া পড়ে চারটার সময় আমার হুশ ফিরে আসলো জিব্রাইল আমার সামনে দাঁড়ানো আমি আর সহ্য করতে পারি না রে মুসা এই চারটার সময় যখন আবার আমারে মারতে যায় আমি বলছিলাম তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না আমার নবী অতীম তুমি অতীম নবী যখন বললেন তাদের ছেলেরা আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো মা কয়ে মাত্র এক বছর ডাকছি
হাদিমায় সাদিয়ার বাড়ির থেকে পাঁচ বছর বয়সে আসছি ছয় বছর বয়সে আমার মা আমারে বিদায় দিয়ে চইলা গেছি তোমরা তো মা কইয়া ডাকো আমি মা বলে ডাক দিতে পারি না তোরা আমারে আর মারিস না আমি আর শুনতে পারি না তাইফের ছেলেরা মায়া করে যখন চলে গেল রে মুসা আমি কষ্ট লইয়া আসছিলাম মক্কায় এক মাস পরে আমার আল্লাহ ঘাওগুলা শুকাইবার আগেই আমারে তার বাড়িতে নিয়ে আসছে রে মুসা এই যে দেখো জুতার সোলটা ছুটে গেছে আমার এই পাউটা মোসরাই মোসরাই তারা ভাঙছে মুসা আল্লাহ আমার ট্রিটমেন্ট করে সুস্থ করে দিছে এ আমার মাগুরার ভাইরা দীপ্ত কণ্ঠে এখন একটা আওয়াজ দি বাবা জিব্রাইল যখন বলেন নবী একবার বলেন আমি বেঈমানের বিরুদ্ধে কি অ্যাকশন নিব আমার নবী কাঁদে আর কয় অ্যাকশনের দরকার নেই তুমি শুধু একবার বলো ওই যে হগল হগল ডাঙ্গা আশা বললো মাদ্রাসায় বসিয়া আলেমরাও তাইফের ময়দানের কথা শুনে জিহাদের মুখে কাঁদবে ওই মাদ্রাসার কমিটিরাও কাঁদবে মাহারারাও কাঁদবে বাবারারাও কাঁদবে ওই দিনকে তাদের বলবা আমি নবী তাদের রেখে জান্নাতে যাব না আল্লাহ দেখো কান্দে গো আমার মতো কার জানো মা নাই আমার কত আলেম ভাই কান্দে আমার সফর সঙ্গী মোশারফ ভাই কান্দে এই মোশারফ বাড়িতে যায় কিন্তু মায়রে পায় না গো আমি এই যে কত অফিসার বাইরে আসে ছুটিতে আসিয়া ঘরের দরজা খুলে বড় ভাবি বড় বুই না মা গে দরজাটা খুলে দিত ওই জাদু মাখা মা কারে ডাকবা মা মা বলে মা যে ধরাই না আল্লাহ দেখো কারা কান্দে আল্লাহ তুমি না কইছো যখন কাঁদবে কাপড়ের কাফনের কাপড়টা শরীরে লাগার আগে ওর কবরটা আমি ঝকঝকা ভকভকা বানাই দেব বাবা এরকম কাফন পরে যখন চার শুনে কান দিলে রওনা দিবে গো বাবা ওই কবরে দুবার আপন সব কেউ নাই 99টা সাপ বাবা কবর মারবে কলিজাটা বাইর করে ফেলবে গো বাবা কেমনে সহ্য করবো গো বাবা এবার আমার মাওলার চোখের পানি দিয়ে হাত দুইটা উঁচু করে দাও সরে একটা ডাক দাও আল্লাহ বলে ডাক দাও এদের চোখের পানি কবুল করে জোর করে আমিন আরো জোর করে আমিন যুবক তুই যদি ইলিয়াসুর রহমান জিহাদির বন্ধু হইতে চাস 30টা সেকেন্ডে কয়েকটা যুবক দাঁড়াবি জানি না তোর কপাল এখন ভালো হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা বাবা কথা বলতে হবে আরো জোরে বলো মা বাবার খেদমত করতে রাজি আছিস না এবার নবী মৃত্যুর আগেও বলছে তোমরা নামাজটা ঠিক রেখো মা বাবার হক আদায় করো মরার আগেও নবী 2 মিনিট আগে বলে তোমরা নামাজটা ঠিক মতো পড়ো আসসালা আসসালা খেদমত মওয়ালে দেয় মা বাবার খেদমত করো যুবক ভাই আমার সাথে ওয়াদা দাও তো
আমি মুনাজাত করে রাখ পর্যন্ত কেউ ময়দানটা ছাড়বা না কে কে রাজি স্পিকার লাগে হাত তুলে দেখো তো আমি মুনাজাতের আগে একটা যুবক ময়দান ছাড়বি না উঠা আল্লাহ যারা উঠাইছে আমি মুসাবি দোয়া করে গেলাম এদেরকে maaf করে দাও আমিন এদের বাবা আমাকে maaf করে দাও আমিন এদের সন্তানগুলোকে কবুল করে নাও আমিন একসাথে বলেন জমিনের মালিক কে আল্লাহ আল্লাহ আছে না আছে 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 চোখের পানি কবুল হবে আজকে আমিন শুধু আমার দিকে তাকায় থাকবেন যুবক ভাই নবী যদি মরার আগে বলে নামাজ আর মা বাবার খেদমতটা ঠিক রাখো ক্বাজা রব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া খেদমত الوالدين মা বাবার খেদমত করে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে এখানে আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি আমি আমার বাবার পা দুটো ধরে আল্লাহর কাছে দোয়া করছি এই কাবা ঘরের সামনে নিয়ে আমার আব্বারে বলছিলাম আব্বা আপনি আমার maaf না করলে আমার হজ কবুল হইব না আমার বাবা আমার জন্য প্রাণ খুলে দোয়া করছে যে বাবার দোয়ার খাতিরে আজকে তোমরা কাম দাও জোরে কান মারহাবা একসাথে কি আছো বলো তো 30টা সেকেন্ডে লাভ দিয়ে কোন কোন যুবক বলবো আমার সাথে বন্ধুত্ব করার জন্য হাত উঠাও তো কে কে আমার সাথে যুবকরা বন্ধুত্ব করবি আজকে উঠা হাত নামা হাত হইছে যার আগে তুলছে রে আমার বন্ধু পরে উঠলে কাম হবে আমি শুধু 20টা 25টা যুবক চাইবো আমি যদি হজে যাই আমার বাবার পাও ধরে মাপ চাইতে পারি আমার বাবার এই বুকি নিয়ে মাপ চাইতে পারি কোন যুবক এখানে আছে লাভ দিয়ে দাঁড়াবে তোর বাপ যদি মাঠে থাকে অথবা মাইতে থাকে এই মাঠের মধ্যে কোন যুবক আছে বাবারে খাড়া করে বুকের সাথে বুক লাগাই সাইপা ধরে মাপ সাবি বাপ যদি মাপ করে দেয় এই দে তোর দে দে যুবক তোর দে দেখ তোর বাবা কোথায় আছে দে তোর দে এ যুবক দেখ তোর বাবা কোথায় আছে দে তোর দে দেখ বাপরে জোরে ধরে কাঁদতে থাক আমি বলার আগ পর্যন্ত বসবি না তারা এ যুবক আর কেউ না এ শ্রীপুরে এ হগলা ডাঙ্গে আর তারা যুবক কে আছে তোমার বাবা কোথায় দে তোর দে বেটা তোর দে কার বাবা মাঠে আছে দেখ কার বাবাই মাঠে আছে দে তোর দে দেখ এই ছেলেটা কেমনে বাবার বুকি নিয়ে কাঁদতে থাক বাইজিদ বুস্তামি হওয়ার জন্য দেরি লাগবে না ও আর কোন যুবক আছে বাবার এই মাঠের মধ্যে জরাই ধরে কান্দি ওঠ যুবক আমি তো পাও দুলে রুসি দাঁড়া তোর বাপরে খাড়া করা যুবক তোর বাপরে খাড়া করা এইভাবে দেখ এই যুবকটা কেমনে দৌড় দিয়ে বাপরে খাড়া করছে দেখ যুবক ভাই উঠা তোর বাপরে খাড়া কর কান্দতে থাক সিল্লার কান্দতে থাক সিল্লার কান্দতে থাক তোর বাবা পাগলের মতো তোর 7 বছর বয়সে জরাই ধরে কাঁদছে তুই যখন অসুস্থ ছিলি যুবক এখনো সময় আছে দৌড় দে যুবক দৌড় দে তোর বাবার বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক যুবক এই যুবক সময় আছে ওর আমি বলার আগ পর্যন্ত মা বাপ ভাইয়ের পাগল গায়ে মা এ যুবতী বোন তোমার মা তোমার প্যান্ডেলে নাই একটা দৌড় দিয়ে তোমার মার কাছে মাপ চাও তো বোন মাপ চাও তুমি পুরুষ করে বাবা আমার তো বাবা নাই আমি কার কাছে মাপ চাও বাবার কাছে মাপ না চাইয়া কোনো সন্তান কোনোদিন জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না আই কাম চ্যালেঞ্জ এ তালবেলিম বাবা জিরা তোর বাপ এই মাঠে নাই তোর উস্তাদ এই মাঠে আছে না পাগলের মতো দৌড় দিয়ে উস্তাদের জোরে ধরে মাপ চাবি তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবে আমি বললাম ইমাম থানবী রহমাতুল্লাহ এর প্রতি বৃহস্পতিবার যাইয়া আল্লামা শামসুল হক ফরিদপুরি জামা কাপড় দিয়ে দিত পাও টিপে দিত শামসুল হক ফরিদপুরি এমনি এমনি হয় নাই আমি শুধু তোমাদের দুটো পাও ধরে বলছে যুব তোর বাপ এই মাঠে নাই তোর বড় ভাই এই মাঠে নাই তোর চাচাই মাঠে নাই এ দাঁড়ি পাকা বাবা দুই ভাই একসাথে এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে মাপ চাও তো তোমার ভাই না থাকে তোমার মসজিদের ইমাম সাহেব নাই একটা দৌড় দিয়ে ইমাম সাহেবের বুকি নিয়ে কাম দাও তো দেখো আমার মাওলা তোমার কেমনে মাপ করে দেয় ওঠো আইসা দেখো যুবক তোর পাও ধরছে ওর যুবক আমি এখনো তোর পাও ধরছি ওর তোর ভাই এই মাঠে নাই তোর বড় ভাই এই মাঠে নাই এ যুবতী বোন তোমার বড় বোন এই মাঠে নাই এ যুবক তোর বন্ধু নাই মামা তো ভাই খালাতো ভাই স্বাস্থ্য ভাই নাই বাজারে খেলার মাঠে কত কষ্ট দিছে ভাই ভাইরে বুকি নিয়ে মাপ চাও ভাইয়ের কাছে ভাই মাপ পাশে কবরে যাইও না আমি নিয়ে সরমান জিহাদি বললাম বান্দার কাছে মাপ পাশে কবরে গেলে আল্লাহ কোনোদিন মাপ করবে না আল্লাহ তুমি মাপ কইরা দাও শ্রীপুর মাসিরে আল্লাহ দেখো কেমনে কান দে দেখো কেমনে সিল্লাই দেখো তোমার মায়া লাগে না তুমি না কিছু কান নিয়ে আমি দিয়ে দিব মালিক দেখো দেখো কেমনে বুকে বুক লাগায় কান দে তুমি না কইছো মোনা আকা যদি করে এক মুসলমান আর এক মুসলমান তুমি মাঝখানে বইয়া থাকো সবাইরে মাফ করে দাও এই জন্য তো আমি মোনা আকা একটা সুন্নাত রেখে গেছে কুলাকুলি দেখো বাপরে জোরাই দিছে জান্নাত বুকের মধ্যে আছে নবী না বলছে মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম দেখো জান্নাত বুকে লইয়া কান্দতেছে
আল্লাহ তুমি এ যুবতী বোন তোমার মা কাছে আছে না এ যুবতী ভাবি তোমার শাশুড়ি আছে না তোমার বড় বোন আছে না তোমার জালে কাছে আছে না এক জালে আরেক জালে বুকি নিয়ে মাপ চাও তো আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ দেখো তো তাকায় দেখো মাদ্রাসার দিকে যুবক দাঁড়ায় থাকিস না বসে বল যুবক যারা স্টেজের কাছে দাঁড়ায় থাকো যারা চলে যাইতেছ তোর কপাল আজকে পুরবো আমি গ্যারান্টি দিলাম তোর কপাল পুরবো যাইসটা ফিরে আয় গেট দিয়ে যাইসটা যুবক ফিরে আয় যাইসটা বসে পড়ো বসেন সবাই বসেন আল্লাহ দেখো কেমনে কান্নার আওয়াজ যারা দাঁড়ায় আছো তোর কপালটা পুড়ে যাবে আজকে আমি জিহাদি বললাম এই কান্নার মাঠটা ছুঁয়ে যাইস না মনে দত্তা না করে বয় ফিরে আয় যুবক ফিরে আয় আমি তোর পাও ধরে বলছি ফিরে আয় তোর জিন্দগি চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে ওই দেখ কেমনে কান্নার আওয়াজ পৃথিবীতে সবচেয়ে দামি হলো কান্নার আওয়াজ স্টেজের পিছনে কেমনে কান্দে দেখ মহিলা প্যান্ডেলের কান্নার আওয়াজ আল্লাহ প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষকে মাফ করে দেয় যখন আমিন আরো জোরে বলেন আমিন আমিন